সাকিব কে নিয়ে উপসংহারে পৌঁছানো যায় না, তবে কখনো কখনো অনুমান ঠিক করা যায়। তিনি কখন কি করবেন তা বলা মুশকিল, তবে কিছু একটা করতে পারেন তার আজ বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতির মাধ্যমেই পাওয়া যায়। মুডে থাকা সাকিব যে একদম অন্যরকম। যাই হোক, বোলিং এর প্রসঙ্গে আসা যাক। একদম প্রথম বলেই এলবিডব্লিউ এর আবেদন। এমন কোন ছবি সামনে এলে অনেকের মনেই সাকিবের সেই স্ট্যাম্পে লাথি মারার কথা মাথায় আসে, ওটাও তো ছিল ডিপিএলেই। তবে সাকিব তেমন কিছুই করেননি, বরং পরেই যখন সুযোগ পেয়েছেন আম্পায়ারের সাথে বেশ ভালোভাবেই কথা বলতে দেখা গেছে টাইগার অলরাউন্ডারকে। এর মাঝেই সাকিব কিন্তু উইকেটও পেয়েছেন, সেটাও একদম প্রথম ওভারেই। শুরুর স্পেলে সাকিব আল হাসান বোলিং করেছেন 5 ওভার, মাত্র 6 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। পরের স্পেলে এসে সাকিব করেছেন 2 ওভার, 4 রান দিয়ে এবারও 1 উইকেট, যদিও আম্পায়ার আউট দেয়নি। তবে সাকিব তাকাতেই মাহফুজুর রাব্বি নিজেই ছেড়েছেন মাঠ। এরপর বৃষ্টি এসেছে, তার আগে 7 ওভার বল করে মাত্র 10 রানে 2 উইকেট নিয়েছেন সাকিব, শেষ অবধি 9 ওভারে দিয়েছেন 14। দারুণ বোলিং এর সাথে ব্যাট হাতে 50, ম্যাচ সেরা ওই সাকিবই। উৎস মাহমুদ, অলরাউন্ডার।